নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2 ফেব্রুয়ারি 2022 বুধবার এই 5 রাশির লটারির প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকি, কোন কোন রাশি লটারি পেতে চলেছে এবং আপনাদেরকে রাশিভিত্তিক সময় এবং এর পাশাপাশি দিনের রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করবেন, শুধু লটারি বলে নয়, শেয়ার মার্কেট বা কোনো যাত্রা শুভযাত্রাও করবেন না। এর পাশাপাশি আপনাদেরকে জানাই দিনের শুভ সময়, যে সময়ের মধ্যে লটারি কাটলে লটারি লাগার সম্ভাবনা বাড়বে, অর্থাৎ দিনের শুভ সময়ের মধ্যে যদি আপনারা লটারি কাটেন কি না, লটারির যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বেই বাড়বে। তো যে শুভ সময়টা আপনাদেরকে বলবো ওই শুভ সময়ের মধ্যে কাটুন, অথবা যদি না পারেন একান্তই, তাহলে রাশিভিত্তিক যে সময়টি বলবো আপনারা সে রাশিভিত্তিক সময়ে আপনারা কাটার চেষ্টা করুন। তার আগে আমি আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, মোটেও স্কিপ করে দেখবেন না, অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। তো কোন এই 5 রাশি তার আগে বলি, আপনারা যারা এই লটারি ভিডিও দেখছেন, নিজ দায়িত্বে আপনারা এই ভিডিওটি দেখার চেষ্টা করুন, অর্থাৎ কারণ এখান থেকে আমি আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহ চক্র দেখতে পাচ্ছি না, অথবা আপনার হস্তরেখা হাতের রেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ কিন্তু আমি যে 5 রাশির কথা বলছি কি না, এই 5 রাশি কিন্তু লটারি পাবেই, অর্থাৎ বড় হোক ছোট হোক মাঝারি হোক, 500 টাকা হলেও পাবে, 5,000 টাকা হলেও পাবে, 50,000 টাকা হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 50 লক্ষ হলেও পাবে, 1 কোটি হলেও পাবে, কিন্তু এই 5 রাশি নিরাশ হয়ে ফিরবে না, এই 5 রাশি কিন্তু লটারিতে প্রাইজ কিন্তু পাবেই পাবে। আমি খুব গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কথা বলছি, যদি আপনার নিজস্ব বাই বার্থ চার্ট, যদি আপনার জন্মছকে যদি লটারি যোগ থাকে। আবারও বলি, নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন, কারণ আপনার রাশিচক্রে নবম ভাব, আপনার রাশিচক্রে দ্বিতীয় ভাব, আপনার রাশিচক্রে পঞ্চম ভাব, আপনার রাশিচক্রে একাদশ ভাব আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই ভাবগুলো যদি আপনি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী যদি করে থাকেন, নিজস্ব জন্ম কুষ্টি যদি করে থাকেন, এই সময়ে আপনারা খুলে দেখুন যে আপনার নবম, একাদশ, পঞ্চম, দ্বিতীয় ভাব কেমন আছে। এই ভাবগুলো যদি স্ট্রং থাকে কি না, আপনি কিন্তু লটারি পাবেন। এই বিশেষ করে নবম ভাব, ভাগ্য ভাবটা যদি আপনার স্ট্রং থাকে, তাহলে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ এই আপনি কত টাকার অর্থ পাবেন, কত অ্যামাউন্টের টাকা পাবেন সেটা সম্পূর্ণ দেখায় নবম ভাব থেকে। অনেক হোয়াটসঅ্যাপে কমেন্টস এসছে যে স্যার আমার অল্প নাম্বারের জন্য স্যার বড় প্রাইজ আমার কেটে গেল, অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যাদের খুব অল্প সংখ্যার জন্য বড় প্রাইজ কেটে যাচ্ছে, তারা নিজস্ব জন্মছকটা একবার অ্যালাইসিস করান, অথবা রাহু কবচ অথবা শনি কবচ আপনারা পরিধান করুন, অর্থাৎ রাহু কবচ অথবা শনিরক্ষা কবচ যদি পরিধান করেন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। লটারিতে অর্থ পাওয়ার জন্য একমাত্র রাহু, শনি, বুধ এবং শুক্র, এই কটি চারটি গ্রহ যদি আপনার স্ট্রং পজিশানে থাকে, আমি বারবার বলি লটারি আপনার লাগতে বাধ্য। যাদের ক্ষেত্রে স্ট্রং নেই, তারা অবশ্যই আপনারা নিজস্ব রাশিচক্র দেখিয়ে আপনারা স্ট্রং করুন, এবং এর পাশাপাশি মজবুত করার দরকার আছে। এর পাশাপাশি যারা লটারি কাটছেন না, দেখা গেল আপনার জন্ম সময় নাই, জন্ম তারিখ নেই, জন্মস্থান নেই, তার জন্য আপনার হস্তরেখা আছে, হাতের রেখাও কিন্তু বলে দিবে কোন সময় আপনার লটারি কাটার সম্ভাবনা আছে, বা যাদের জন্মকুণ্ডলী আছে তারাও কোন বছর কোন সময় দশান্তর্দশা পারমিট করছে কিনা বিশেষভাবে দেখা দরকার, এবং আপনার লাকি নাম্বারটা কি এটাও কিন্তু দেখা দরকার। লটারিতে যে আপনার অর্থ লাগছে না, একমাত্র আপনার জন্মছকে হয়তো কোনো দোষ আছে, যে জন্য খুব একটা কথা আছে না, তীরে এসে তড়ি ডুবা, ঠিক তীরে এসে তড়ি ডুবছে। আরেকটি কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, তিথি ক্ষণটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট।
যারা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই চলেছেন যে স্যার আমার লটারি কাটছি, লটারি লাগছে না, তারা নিজস্ব প্রচুর অর্থ নষ্ট করছি, তারা নিজস্ব জন্মছক দেখান, আবারও বলি নিজের দায়িত্বে ভিডিওটি দেখুন। এবং যাদের ক্ষেত্রে খুব তীরে এসে তরি ডুবছে, তার মানে আপনি জানবেন আপনার লটারি কিন্তু লাগবে, আজ লাগেনি কাল লাগবে। আর যারা বলছে না হচ্ছে না, দেখুন আপনার পাশে বাড়ি কেউ লটারিতে প্রাইজ কিন্তু পেয়েছে, অর্থাৎ লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ভাগ্যের উপর। আপনার ভাগ্য যত ভালো হবে আপনি লটারি থেকে তত অর্থ কিন্তু আপনি পাবেন। তো আগামীকাল যে দুই নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, একটি হচ্ছে শতবিষা নক্ষত্র। ধনিষ্ঠা এবং শতবিষা নক্ষত্র কিন্তু এই দুইটি নক্ষত্র কিন্তু আপনার রিপ্রেজেন্ট করছে আগামীকাল 2 ফেব্রুয়ারি। এবং যোগ হচ্ছে বরিয়ান যোগ, বরিয়ান যোগ থাকছে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে খারাপ সময় রাহুকাল, আমি বারবার বলছি রাহুকালে যে কোনো শুভ কাজ বর্জন করুন, যাত্রা পর্যন্ত বর্জন করুন। দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত হচ্ছে রাহুকাল, এই সময় কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না, এমনকি লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না। এবার আসছি দিনের শুভ সময়, ব্রহ্ম মুহূর্ত 8:17 থেকে 10:46 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, সকাল 8:17 থেকে 10:46। আরেকটি হচ্ছে বিকাল চারটা দুই থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু এই সময়টা কিন্তু ভালো, অর্থাৎ এই দুটি সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন। যারা লটারিতে প্রাইজ পাচ্ছেন না, দিনের শুভ সময়টা আপনারা কিন্তু বেছে নিন, এই সময় আপনারা লটারি কাটার চেষ্টা করুন। এর পাশাপাশি আমি এবার রাশির নাম জানাবো এবং রাশির সঙ্গে সঙ্গে রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত, অর্থাৎ বাজার করতে গিয়েও কিন্তু আপনি টুক করে একটা লটারির ক্ষেত্রে নিজের ভাগ্যটা আপনি যাচাই করিয়ে নিতেই পারেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা বেরিয়েছে 9:14 থেকে আপনার 9:14 থেকে 11:02 পর্যন্ত কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, এই সময়ের মধ্যে আপনার লটারি কাটার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার রাহু কবচ আপনার পরিধান করুন, শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, অর্থাৎ এবং নিজস্ব জন্ম ছক দেখান। আর যারা বসে আছেন, আমি আবারও বলবো নিজস্ব ভাগ্যটা একবার হলো যাচাই করে নিন। খুব কম পরিশ্রমে কোটিপতি যদি একমাত্র করাতে পারে সেটা হচ্ছে লটারি, অর্থাৎ আপনার ভাগ্যচক্রে লটারি আছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। এরপরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে 3 নম্বর রাশি বৃষ রাশির ক্ষেত্রে যে সময়টা আপনাদের আগামীকাল বেরিয়েছে, দুপুর দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটার চেষ্টা করুন, বৃষ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি আগামীকাল, আমি বারবার বলছি যে রাশিগুলোর কথা বলছি কি না, পাঁচটি রাশি প্রতিদিন আমি লটারির উপর ভিডিও দিয়ে থাকি, সেই পাঁচ রাশি কিন্তু লটারি কিন্তু পাবেই, বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু পাচ্ছে, সান্ত্বনা পুরস্কার হলেও কিন্তু পাবে। এরপরে 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। দেখুন তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি আপনাদের বেরিয়েছে, সে সময়টি হচ্ছে সকাল দশটা চোদ্দো থেকে আপনার 11:52 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু অনুকূল থাকছে, এই সময়ের মধ্যে শুভ সময় কাটার চেষ্টা করুন। যদি একান্তই পারছেন না, হয়তো আপনি সেই সময় কোনো কাজে ব্যস্ত আছেন, আমি যে রাশিভিত্তিক যে সময়টি বলছি এই সময়ের মধ্যে আপনি কাটার চেষ্টা করুন। এরপরের যে রাশির কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে শুভ সময়, সেটা হচ্ছে সকাল 9:14 থেকে আপনাদের 10টা
42 মিনিট পর্যন্ত, সকাল 9:14 থেকে 10:42 মিনিটের মধ্যে আপনারা কিন্তু লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করুন। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়ছে। অর্থাৎ এই যে পাঁচ রাশির কথা বললাম, আগামীকাল এই 2 ফেব্রুয়ারি 2022 লটারি থেকে বড় ধরনের প্রাইজ কিন্তু পেতে চলেছে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।